অংশে সহ দুই সাব ইন্সপেক্টরের বেতন বন্ধ। বিশালগড় থানার বিরুদ্ধে কঠোর পুলিশ হেডকোয়ার্টার। মুখ্যমন্ত্রীর নির্দেশে বেতন বন্ধ তিন পুলিশ অফিসারের। নেশা কারবারিদের প্রশ্রয়ের অভিযোগ। বেতন বন্ধ হতেই আসল চরিত্রে এল লজ্জাহীন পুলিশ। গ্রেপ্তার ড্রাগস ব্যবসায়ী বিজেপি নেতা। খেলার নাম বাবাজি, পুলিশ তাই প্রমাণ করল। বিশালগড়ের ছিঁচকে নেতা তথা নেশা কারবারী সাগর দাস পুলিশের জালে। কমিশন খেয়ে এতদিন চুপ ছিল পুলিশ, কিন্তু খবর ফাঁস হতেই পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রবল চাপ যায় থানার ঘুষখোর বড়বাবুর কাছে। কেন গ্রেপ্তার নেই এই প্রশ্ন করে এই মাসের বেতন আটকে দেওয়া হয় বড়বাবু। এরপরই ঘুষ বাণিজ্য ভুলে পুলিশ তার দায়িত্ব পালনে বাধ্য হয়। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিশালগড় থানার পুলিশ গ্রেপ্তার করেছে সাগর দাসকে। শনিবার গভীর রাতে বিশালগড় থানাধীন আমবাগান এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে সাংবাদিক সম্মেলন করে বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা জানিয়েছেন, বিশালগড় থানার দুটি এনডিপিএস মামলায় অভিযুক্ত সাগর দাস, তাছাড়াও বিশালগড়ের অসংখ্য মামলার সাথেও সাগর যুক্ত বলেও জানিয়েছেন ওসি বাদল চন্দ্র সাহা। বিশালগড় মহকুমা হাসপাতালের বিপরীত পাশে নেশা কারবারী সাগর দাসের বাড়ি। নিজের বাড়িতেই 24 ঘন্টা কৌটো, ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট সহ সিনথেটিক নেশার কারবার চালাতো সাগর, যার ফলে বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকা অঘোষিত নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। দীর্ঘদিন যাবৎ এত সব অভিযোগ থাকা সত্ত্বেও সাগরকে গ্রেপ্তার না করায় দপ্তরের তরফে বিশালগড় থানার ওসি সহ দুইজন সাব ইন্সপেক্টর সহ বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে অবশেষে নড়ে চড়ে বসে বিশালগড় থানার পুলিশ বাবুরা এবং শনিবার গভীর রাতে সেই কুখ্যাত নেশা কারবারীকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার 5 দিনের পুলিশ রিমান্ড হচ্ছে অভিযুক্ত সাগর দাসকে বিশালগড় মহকুমা আদালতে তুলেছে বিশালগড় থানার পুলিশ। উল্লেখ্য, সাগর দাস বিজেপি বিশালগড় মণ্ডলের 41 নম্বর বুথে যুব মোর্চার সভাপতি। আজকে সফল বলতে এটা আমাদের নর্মালি করতে হয় যে এনডিপিএস কেসে আমাদের যে ভেটারান ক্রিমিনাল ছিল সাগর দাস অফিস ক্লিয়ার, ওকে অনেকদিন ধরে আমরা গুচ্ছি, তো পালিয়ে পালিয়ে থাকে। আমরা কয়েকবার হাতের নাগালের কাছে পেয়েও চলে গেছে, তো আমরা সিক্রেট সোর্স অ্যাক্টিভেট করেছি বিভিন্ন জায়গায়। করার পরে গতকালকে আমরা ওকে অ্যারেস্ট করেছি। সে আমাদের এখানে থানাতে আগেও বিভিন্ন কেসে ইয়ে ছিল, আসামি ছিল। তো ইদানিংকালে দুইটা এনডিপিএস কেস আছে আমাদের, 14/2023 এবং 96/2022। দুটা এনডিপিএস কেসে সে এফআইএনএম অ্যাকিউজড। তো অনেকদিন পালিয়ে পালিয়ে থাকার পরে গতকালকে রাতে আমরা ওকে অ্যারেস্ট করেছি। কোন জায়গা থেকে গ্রেপ্তার করেছে? এটা জাঙ্গালি এরিয়া থেকে, জাঙ্গালি এলাকা থেকে। মূলত তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে আপনাদের? রিগার্ডিং এনডিপিএস, এনডিপিএস তার সাথে কি আর কেউ জড়িত রয়েছে বলে আপনারা মনে করছেন? দিস ইজ পার্ট অফ ইনভেস্টিগেশন। যারা ছিলে এখন নাম বলা যাবে না, তদন্তের স্বার্থে আমরা ওদেরকেও অ্যারেস্ট করব। এখন স্যার কি ব্যবস্থা গ্রহণ করা হবে তার বিরুদ্ধে? তার বিরুদ্ধে এখন আমরা কোর্টে পাঠাবো, রিমান্ড চাইব, তারপরে ইনভেস্টিগেশন চলবে। এমনিতে বিশালগড়ে বিভিন্ন নেশা কারবারী সহ চোর ছিনতাইবাজদের অবাধ বিচরণের অভিযোগ নতুন বিষয় নয়। সাগর দাস এদের মধ্যে নগণ্য এক পিপীলিকা মাত্র। এই ছিঁচকে সাগরকে এতদিন যাবৎ পুলিশ কেন গ্রেপ্তার করেনি তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও বহু প্রশ্ন উঠছে। তাছাড়াও আসল রাঘব বোয়ালরা এখনো মাথা উঁচু করে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন মহলের দাবি, মূল কারবারীদের যতদিন না পর্যন্ত বাগে তোলা যাবে ততদিন বিশালগড় নেশার মৃগয়া ক্ষেত্র হিসেবেই রয়ে যাবে। এখন দেখার এই ছিটকে নেশা কারবারীকে আটকের মাধ্যমে বিশালগড়ের পুলিশ বাবুরা মূল কারবারীদের টিকির নাগাল পায় কিনা। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।